আর আজ আপনাদের নিয়ে যাব আদ্যাপীঠ মন্দির। আমরা 101 টাকার ডালাটা নিলাম। এখান থেকে ভোগ প্রসাদের টিকিট কাটা হচ্ছে। আমরা দুটো কুপন কেটে নিয়েছি। এরপর দেয়া হচ্ছে খিচুড়ি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ভিডিও। আর আজ আমরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দির। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আদ্যাপীঠ মন্দিরের কার পার্কিং জোনে। আর এ পাশেই দেখছেন আদ্যাপীঠ মন্দির। যদি আপনি এখানে কার পার্কিং করতে চান তাহলে প্রতি ঘন্টায় 20 টাকা করে পড়বে। আর যদি আপনি এখানে বাইক রাখেন তাহলে প্রতি ঘন্টায় 10 টাকা করে পড়বে। প্রথমেই আমরা যাব বাইরে থেকে ডালা সংগ্রহ করব, নিয়ে এখানে পুজো দেবো, তারপর ভোগ প্রসাদের টিকিট সংগ্রহ করব এবং আদ্যাপীঠ মন্দির চত্বরটাও আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। কলকাতা থেকে আপনারা কিভাবে আদ্যাপীঠ মন্দির আসবেন? শিয়ালদা থেকে আপনারা শিয়ালদা রানকুড়ি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে পারেন। সেখান থেকে টোটো করে সহজেই পৌঁছে যেতে পারেন আদ্যাপীঠ মন্দির। অথবা এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনও চালু হয়ে গেছে, আপনারা চাইলে মেট্রো করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেবে, সেখান থেকে টোটো করে আদ্যাপীঠ মন্দির সহজেই চলে যেতে পারেন। আদ্যাপীঠ মন্দিরের সামনেই আপনি এখানে অনেক ডালার দোকান পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করে নেবেন। কি কি দামের ডালা আছে? 101 টাকাটা কি কি থাকবে? 10 পিস প্যাড়া থাকবে, আলতা থাকবে, সিঁদুর থাকবে, চেলি থাকবে, দুধ থাকবে, মালা থাকবে। আর 51 টাকা? 51 টাকার 7 পিস প্যাড়া থাকবে, একটা মালা থাকবে আর দুধ থাকবে। আচ্ছা, আমাদের 101 টাকারটা দুটো দিন। আমরা 101 টাকার ডালাটা নিলাম, এবার আমরা পুজো দিতে যাব। এটি হচ্ছে আদ্যাপীঠ মায়ের আদি মন্দির, এখানেই আপনাকে পুজো দিতে হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা যাব ধূপ মোমবাতি জ্বালাতে। এটি হচ্ছে আদ্যা মায়ের মূল মন্দির। আর আদ্যা মায়ের মূল মন্দিরের টাইমিং হলো সকাল 10:30 থেকে 11টা অবধি আর সন্ধ্যে 6:30 থেকে 7টা অবধি। এই যে পেছনে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আদ্যাপীঠ মন্দিরের ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। আমরা দুটো কুপন কেটে নিয়েছি। আর এখানকার ভোগ প্রসাদের কুপনের টাইমিং হলো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ভোগ প্রসাদের টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে, আর 5 বছরের নিচে হলে 25 টাকা করে। দেখুন এখানে লেখা আছে এই সকল তিথিতে আদ্যাপীঠ মন্দির সারাদিন খোলা থাকে, দুপুর 12টা হইতে বিকেল 3টে বিশ্রামকাল বাদে। এটি হচ্ছে আদ্যাপীঠের মূল মন্দির। আর আদ্যাপীঠের মূল মন্দিরের পাশেই এখানে আনুষঙ্গিক আরও কিছু মন্দির রয়েছে। এখানে দেখছেন শিব মন্দির, তার পাশেই রয়েছে তারামায়ের মন্দির, তার পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মাতার মন্দির। এটি হচ্ছে আদ্যাপীঠের প্রসাদ কক্ষ। আর যদি আপনি এখানে জুতো পরে আসেন তাহলে পাশে এখানে জুতো ঘর রাখার ঘর রয়েছে, এখানে জুতো রাখার ঘরে জুতোটা জমা রেখে তবে আপনাকে প্রসাদ কক্ষে প্রবেশ করতে হবে, এই দিক দিয়ে মহিলাদের জন্য আর এই দিক দিয়ে পুরুষদের জন্য। বাইরে এখানে আপনাকে টিকিটটা জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই যে দেখছেন বিশাল বড় প্রসাদ কক্ষটি, আর এখানে মাটিতে বসিয়ে খাওয়ানো হয়। এই হচ্ছে আদ্যাপীঠের প্রসাদ কক্ষ, দেখছেন সবাই প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছে। বসতেই খাবার দেওয়া শুরু হয়ে গেছে। আমরা
প্রথমেই দেয়া হচ্ছে একটা করে বেগুনি, এই যে দেখছেন বেগুনি। আর তার সাথে দেয়া হচ্ছে পোলাও। পোলাওয়ের পর ভাত অর্থাৎ অন্নভোগ দেওয়া হচ্ছে। আর তার সাথে দেওয়া হলো একটা পাঁচ বেসারি তরকারি। ফার্স্টে একটা বেগুনি দেওয়া হয়েছে, তার সাথে দেওয়া হয়েছে পোলাও, অন্নভোগ আর একটা তরকারি। বেগুনিটা খুব সুন্দর খেতে। এবার পোলাওটা খেয়ে দেখব। এই প্রসাদের কোনো রিভিউ হয় না, তাও পোলাওটা অসাধারণ হয়েছে। এরপর দেয়া হচ্ছে খিচুড়ি। খিচুড়ির সাথে এখানে আরও একটা তরকারি দেওয়া হচ্ছে। এবার আদ্যাপীঠ মন্দিরের মায়ের খিচুড়ি ভোগটা খাবো। অতুলনীয় হয়েছে। এরপর দেওয়া হচ্ছে চাটনি। আর শেষে দেওয়া হচ্ছে পায়েস। এবার পায়েসটা খাবো। কিচমিচ, এলাচ, কাজু বাদাম সব কিছু দেওয়া হয়েছে। খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। প্রত্যেকের পাতে দেখুন এখানে প্রসাদ কীভাবে নষ্ট করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব, যতটুকু আপনারা খেতে পারেন ঠিক ততটুকুই খাবার নেবেন। প্রসাদ কক্ষ থেকে বেরিয়ে এখানে হাত ধোয়ার সুব্যবস্থা রয়েছে। মাত্র 50 টাকায় 8 রকমের মহাপ্রসাদ গ্রহণ করে জাস্ট আমরা বেরিয়ে এলাম। আমাদের মন কিন্তু প্রসাদ গ্রহণ করে একদম ভরে গেছে। আর আজ আদ্যাপীঠ মন্দিরে এসে মায়ের পুজো দিলাম, আপনাদের মায়ের দর্শন করালাম, এখানকার মন্দির চত্বর ঘুরিয়ে দেখালাম, তার সাথে দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করার ভিডিও আপনাদের দেখালাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।